শহরের কোনো এক গলিতে যখন কোনো আত্মা কাঁদে, তখন নাকি রাস্তার কুকুরগুলো দূর থেকে সেই কষ্টটা টের পায় এবং ঘেউ ঘেউ করে কাঁদতে থাকে। তাদের কান্নার ঢংটা অনেক বেশি ভিন্ন, আওয়াজটা অনেক বেশি গাঢ়। আপনি শুনতে পান সেই ডাক, এক মহাতারকার বিদায়। এক মহাতারকা যাকে একটু ছোঁবার জন্যে, যাকে একটু ধরার জন্যে, যার সঙ্গে একটা ছবি তোলার জন্যে, যার সঙ্গে একটা ছবি তুলে বলা হয় এটা পৃথিবীর সর্বকালের সেরা শিল্প, যাকে এক নজর সামনে থেকে দেখবার জন্য লাইনের পর লাইন, মাইলের পর মাইল বড় হয়ে গেছে, যার সঙ্গে একটু কথা বলার জন্য মহাশক্তিধর রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধান অপেক্ষা করেছেন ঘণ্টার পর ঘণ্টা, সেই মহাতারকারে বিদায়, এমন ভাবতে অবাক লাগে। সিআর সেভেনের গল্পটা আপনি অনেকভাবে চেনেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এত এতবার ব্যালেন্ডিয়ার জয়ী, কোন কাপটা নাই তার ঘরে, কোন অধরা স্বপ্ন তার আর বইবার আছে পিঠে, যেখানটায় পা রেখেছেন সোনার মুকুটে ভরে গেছে, যেখানটায় হাত রেখেছেন সেখানটায় নতুন ইতিহাস করেছে। সেই ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবনের শেষ পরাজয়টা কিরকম না হলে পারত না। যে ক্রিশ্চিয়ানো রোনালদো নিয়ে সারা পৃথিবী অন্য গল্প জানে, সবচেয়ে সুন্দরী মেয়েদের সঙ্গে তার উঠা বসা, সবচেয়ে দারুণ বিলাসী জীবন তার, স্বপ্নের চেয়ে সুন্দর হলিডে কাটান, খেলেন চোখে জাদু লাগানোর মতো, সেই ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্মটাও অনেক অনিশ্চিত ছিল জানেন। তিনি যখন পেটে মায়ের গর্ভে, তখনও পরিপূর্ণ মানুষ হয়ে ওঠেননি ক্রিশ্চিয়ানো রোনালদো, সেই সময় তার বাবা চাইতেন এই সন্তানটা যেন দুনিয়াতে না আসুক, ক্রিশ্চিয়ানো রোনালদো যেন দুনিয়াতে না আসে, সেই চেষ্টার কমতি ছিল না বাবার। কেন? তার মুখে খাবার তুলে দেওয়ার সামর্থ্য ছিল না, দারিদ্র এত বেশি ছিল, একটা সন্তান একটা নতুন জীবনকে বয়ে বেড়াবার ক্ষমতা রোনালদোর মা বাবার ছিল না। অল্প বয়সে বাবাকেও হারিয়ে ফেলেন তিনি, তারপর মায়ের সঙ্গে রাস্তায় ধুলো, পথ পরিষ্কার, ঝাড়ু দেওয়ার কাজ করেন দীর্ঘদিন। খাবার ছিল না পেটে, পকেটে ছিল না টাকা, মাথার উপরে হ্যাট, পায়ে জুতো, কোনো কিছুই নেই। সেই শহরে এক অন্যরকম ইতিহাস লেখা হতে থাকে। অনেক কষ্টে তার পর্তুগিজ ক্লাবগুলোতে দিন কাটে। ওয়েন রুনি ইস্যুতে ব্রিটিশ মিডিয়া যখন তাকে ধুয়ে দিচ্ছে, তখন রিয়াল মাদ্রিদের আভিজাত্যের চাপ তার মাথায়। ভাবতে পারেন, স্পেনের মাটিতে প্রতিপক্ষ দেশ, সেই দেশের একজন খেলোয়াড় এসে সুনাম কুড়োচ্ছে, ব্যাপারটা কতখানি কঠিন। ঠিক যেমনটা পাকিস্তানের কোনো খেলোয়াড় আজ যদি ইন্ডিয়াতে এসে সুনামের সঙ্গে নিজের ক্যারিয়ারটা গড়ে। ক্যান ইউ বিলিভ ইট, এই অসাধ্য সাধন তিনি করেছেন। বিশ্বকাপের কদিন আগেই নিজের জীবনের ওলটপালট সব ঘটনা, প্রিয় দলকে ছাড়তে হলো, কোচের সঙ্গে বনি বনা নেই, সন্তান পৃথিবী ছেড়ে চলে গেলেন, নিজের যে রূপ, নিজের যে রং, নিজের যে খেলার ঢং, সেখানটায় হাজারো কাঁটা ছেঁড়া হতে থাকলো। আজকে রোনালদিনহো নেই, আজকে রোনালদো নেই, এই সম্প্রতি বিদায় নিল কত শত বড় বড় তারকা, নেইমার নেই, দিয়াগো সিলভা নেই, কত মানুষ নেই, এদের প্রত্যেকের বিদায়টা আর একটু ভালোভাবেই হতে পারতো। যেরকম আমরা মেসিকে চিন্তা করি, অন্তত জীবনের এই 36টা বছর অধরা কাপটা তার হাতে থাক, অন্তত যাবার আগে তিনি ওই কাপটার সোনালি সূর্যটা ধরার সুখ অনুভব করুক, দুনিয়ার প্রত্যেকটা মানুষ এটা চায়। ফুটবল কি একটা অবিশ্বাস্য ব্যাপার চিন্তা করুন তো, বড় বড় মহাতারকা এই মাঠটা এসে নিজেদের ইতিহাস আনেন, আবার এই মাঠে একজন অখ্যাত খেলোয়াড়, একটা অখ্যাত দেশ যে দেশের নামটাও কেউ শোনেনি, সেই দেশটা হুট করে সবার চোখের মণি হয়ে যায়। আপনার হয়তো কথা বলার একটা টপিক জন্মায়। আজকে বিদায় নিল নেইমার, আজকে বিদায় নিল ক্রিশ্চিয়ানো রোনালদো, আজকে বিদায় নেবে হয়তো মেসি, পরশু বিদায় নেবে হয়তো এমবাপ্পে, একসময় বিদায় নিয়েছে মারাদোনা, বিদায় নিয়েছেন প্লে, কাকা, নেইমার সহ প্রত্যেকটা মানুষ একটু একটু করে ছেড়ে গিয়েছেন এই আলোক মঞ্চ। তাদের জীবনের পেছনটা আমরা আসলেই জানি না, আমরা এত বেশি অজ্ঞ, এত বেশি পড়তে দেখি, এত বেশি নিজেদেরকে ছোট করি, ওই 90 মিনিটের মধ্যে আমরা সমস্ত ডিসিশন নিয়ে ফেলি, ওর লোকটা ভালো, ওর লোকটা খারাপ, ওই লোকটার জঘন্য, ওই লোকটার প্রতি শ্রদ্ধাবোধ রাখা যায় না, ওই লোকটা অনেক বেশি ফাউল খেলছে, তার মানে হচ্ছে লোকটা খারাপ। হতে পারে ওর সন্তানটা মারা গেছে গতকাল, তারপরেও খেলতে এসছে আপনার জন্যে, দেশের জন্য, আপনাকে একটু শান্তি দিতে আর দেশটাকে একটু সম্মানিত করতে, আপনি জানেন না, আমি জানি না।
হতেই পারে, তার ভেতরের কুঁড়ে কুঁড়ে খাওয়া অপমান, সাইড বেঞ্চে বসিয়ে রাখা পৃথিবীর সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন, কত বড় অপমানের ব্যাপারটা ভাবতে পারেন? বলতে খুব কষ্ট হয়, প্রিয় সিআর সেভেন সুপারস্টার, সবচেয়ে বড় নক্ষত্র, তোমাকে বিদায় বেলা এমন দেখতে বড় কষ্ট হয়েছে আমার, বড় বেশি ভারী এ বুক, ক্ষমা করো, ভালোবাসা চিরন্তন তোমার জন্য। আমার এবং আমার মতো কোটি ভক্ত সব সময় মনে রাখবে সিআর সেভেনের সেই ঝড়ের গতিতে বলটাকে শিল্পের মতো নিজের শরীরের অংশ মনে করে নিয়ে গিয়ে আমাদেরকে মুগ্ধ করা, প্রত্যেকটা ম্যাচে নতুন নতুন ট্র্যাকেল দেখা। বিশ্বাস করো, আমরা সবসময় ভালোবাসি। প্রিয় মহাতারকারা যারা চলে যাচ্ছেন, অনেক ধন্যবাদ আমাদেরকে জীবনের আলো দেখাতে। আপনারা শুধু ফুটবল খেলেননি, আপনারা শুধু ক্রিকেট খেলেননি, আপনারা আমাদেরকে বাঁচতে শিখিয়েছেন। সামনে 11 জন মানুষ তার বিপক্ষে লড়াই করতে শিখিয়েছেন। আপনার আমার দুঃখগুলো যত, আপনার আমার শত্রুগুলো যত, বাধাগুলো যত, সব পার করার শক্তি এনে দিয়েছেন। বিদায় মহাতারকা, ভালো থাকবেন।